আজ আমি আপনাদের কপির ডাঁটা আর শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ি করে দেখাবো, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আমি রেশমা, রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি কিছু সবজি নিয়েছি, ফুলকপি, মূলো, বেগুন, গাজর আর নতুন একটা আলু। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব। তার জন্য ফুলকপিটাকে নিয়ে ফুলটাকে আমি কেটে আলাদা করে নিলাম, এটাকে আমি এখন রান্না করব না। এর ডাটাগুলোকে আমি নিয়ে নিচ্ছি, কুচি কুচি ডাটাগুলোকে কেটে নিলাম আমি। কেটে নেওয়ার পরে ফুলকপির ডাটাগুলোকে 1 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে তারপর আমি ঝিরি ঝিরি করে এইভাবে কেটে নেব। সমস্ত ডাটাগুলো আমি একই রকমভাবে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে অন্য সবজিগুলোকেও কেটে নেব। মূলোটাকে আমি প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একই রকমভাবে আমি লম্বা করে 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়ে তারপরে ঝিরি ঝিরি করে মূলোটাকেও কেটে নেব। একই রকমভাবে আমি গাজরটাকেও কেটে নিচ্ছি, প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে গাজরটাকেও আমি মূলোর মতো লম্বা লম্বা ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। গাজরটা কেটে নেওয়ার পর এবার আমি আলুটাকেও কেটে নিচ্ছি একই রকম সাইজে, দেখুন। তারপরে বেগুনটাকেও কেটে নিলাম আমি। সমস্ত সবজিগুলো আমি একই রকম সাইজে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখবো। তারপরে আমি এখানে দেখুন যে কপির ডাঁটাটা কেটে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেবো। তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে দিয়ে আমি 2 সিটি দিয়ে দেবো। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 চামচ সর্ষে আর 4-5 কোয়া রসুন। এই সমস্তটা দিয়ে একটা পেস্ট করে নেবো। রসুনটাকে স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। কড়াই গরম করে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ সর্ষে তেল আর আধা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে আমি 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম। সবজিটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5-6টা। আমি এই চেরা কাঁচা লঙ্কা দিয়েই করবো, আর কিছু দেবো না। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম, দেখুন সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটা থেকে সবজিটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সবজিটাকে একটু কষিয়ে নেব, যেন সবজিটা একটু ভাজা ভাজা মতন হয়ে যায়। সবজিটাকে একটুখানি কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কপির ডাঁটাটা। সেদ্ধ করে রাখা কপির ডাঁটাটাকে দিয়ে সবজির সাথে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর রসুনের যে পেস্ট ছিল সেটা, আর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি আরও 10 মিনিট পর। সবজিটা কিন্তু আমার 100% সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে এসছে। যেহেতু আমি এটা কাঁচা লঙ্কায় রান্না করেছি তাই কালারটা সেরকম আসে না। দিয়ে দিলাম 1 চামচ চিনি আর পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা কুচি। নিরামিষ সবজিতে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এটা একেবারে স্কিপ করবেন না। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আর খুব সিম্পল সাধারণ একটা রান্না, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।